আমাদের মসজিদের খতিবগণ মসজিদে যেভাবে খুতবা দেন, যেমন প্রথমে বাংলায় ওয়াজ করেন, তারপর সুন্নাত নামাজের জন্য সময় দেওয়া হয়, তারপর আজান দেওয়া হয়, তারপর দুইটা আরবি খুতবা দেওয়া হয়, মুসল্লিরা কিছুই বুঝে না, তারপর দুই রাকাত ফরজ পড়া হয়, আসলে খুতবার সঠিক নিয়ম কি বিস্তারিত বলতে চাই জান। দেখুন, মসজিদে যেভাবে প্রচলিত খুতবা আমাদের দেশে আছে, দুইটা আরবি খুতবা দেওয়া হয়, সারা পৃথিবীতে, ভালো করে শুনে রাখেন, সারা পৃথিবীতে কোনো দেশের একজন আলেমও নাই যিনি বলেন বা বলেছেন বা ফতোয়া দিয়েছেন যে এইভাবে খুতবা দিলে খুতবা হবে না, নামাজ হবে না, বা ভুল হবে, বা অন্যায় হবে, বা সুন্নার খেলাফ হবে, এরকম কথা বলেছেন এমন কোনো আলেম আমার জানা মতে। অতএব এই আরবি খুতবা দেওয়া এটা শরিয়া বিরুদ্ধ কোনো কিছু না। মাতৃভাষায় খুতবা হবে কি না এটা নিয়ে আলাপ আছে, এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে, অনেক কোনো কোনো ওলামা একরাম এটা বলেন। তবে আরবি খুতবা দিলে, দুইটা আরবি খুতবা দিয়েছেন, এটা কারণে কোনো নাজায়েজ কিছু, খেলাফে সুন্নত কিছু হবে না, এটা ঠিকই আছে। প্রশ্ন হলো বাংলা বক্তব্য নিয়ে, আগে যে বাংলা বক্তব্য দেওয়া হয়, অনেকে বলতে চান যে দুইটা খুতবা দেওয়া হয়, বাংলা বক্তব্য আরেকটা, তাহলে তিনটা হয়ে গেল। এই কথাটা আমার, এটার কোনো মাথামুণ্ড আমার বুঝে আসে না, এটা কোন ধরনের কথা? জুমার খুতবা কি বসে দেওয়ার বিধান আছে? জুমার খুতবা দাঁড়ায় দিতে হয়, তাহলে বাংলা যে বক্তব্য দেওয়া হচ্ছে এটাকে দাঁড়ায় দেওয়া হয় এবং মিম্বরে দেওয়া হয়, নর্মালি মিম্বরে, অনেকে মিম্বরে দেন, যদিও অনেক উলামায়ে কেরাম বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে ফতোয়া দিয়েছেন যে মিম্বরে না করে পাশে চেয়ারে করা উত্তম, আমি সেটা করার চেষ্টা করি। তো বাংলায় বক্তব্য দিলে সেটা খুতবা হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই, বরং ওইটা হলো মুসলিম অনেক আগে থেকে যারা চলে আসছেন তাদেরকে, উপস্থিত মানুষদেরকে উপস্থিত নসিহা করা, এটাকে মসজিদের মধ্যে হালাকা হয়ে গ্রুপ গ্রুপ হয়ে বসবে কেয়ামতের আগে, অনেকগুলো হাদিস আছে ওইটার কে এনে এখানে ফিট করে অনেকে, এটা একেবারেই অনুচিত কাজ এবং হাদিসের অযথাযথ ব্যবহার আমার মনে হয়, আল্লাহু আলাম। পাঞ্জাবি পায়জামা ব্যতীত শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা? নামাজ হয়ে যাবে, শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে মনে রাখতে হবে নামাজের জন্য এমন পোশাক পরতে হবে যেই পোশাক পরে আপনি গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যান। অনেকে টি শার্ট, আপনার থ্রি কোয়ার্টার প্যান্ট পরে অথবা আপনার একটা নর্মাল গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন, নামাজ তো হয়ে যাবে যদি সদর ঢাকা থাকে নামাজের, বাট নামাজের মর্যাদা, নামাজের যে কোয়ালিটি সেটা নষ্ট হবে। আল্লাহ সুবহানাহু বলেছেন, ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করতে বলা হয়েছে। যদি আপনার পরিপাটি সুন্দর মার্জিত পোশাক থাকে ওইটা পরলেও নামাজ হবে, তবে প্যান্ট পরলে খেয়াল রাখতে হবে টাকনুর নিচে প্যান্ট যেতে পারবে না, তবে সেটা শুধু নামাজের সময় না, নামাজের বাইরেও যেতে পারবে না। আবু দাউদের একটা হাদিস অবশ্য আছে, মুসফিলের নামাজ কবুল হয় না, যদি হাদিসের সনদটা নিয়ে মুহাদ্দিস অনেকে আপত্তি তুলেছেন, তবে আমভাবে সর্বাবস্থায় টাকনুর উপরে প্যান্ট পরা উচিত। বাসার পাশে মসজিদ থাকা সত্ত্বেও পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ে, এখন করণীয় কি? দেখতে হবে এটা পুরুষ কি না, কারণ পুরুষ হইয়া যদি বাড়িতে নামাজ পড়ে মসজিদে না যায় তাহলে তার পুরুষত্ব নিয়ে সন্দেহ করার সুযোগ আছে। আমি আর ওই শব্দ উচ্চারণ করলাম না যেটা আপনারা করতে চাচ্ছেন, না ওই শব্দের মার্কেটিং আমরা করব না। আমার যাই হোক, যেটা বলছি যে একটা হাদিস আছে যেটা সনদি মুহাদ্দিসরা কেউ আপত্তি করেছেন, যদিও লা সালাত আলি জাইল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের আওয়াজ শোনা যায় সেটি পর্যন্ত মসজিদের প্রতিবেশী বলা হয়, তার জন্য মসজিদে এসে নামাজ না পড়লে, বাসায় নামাজ পড়লে তার নামাজ হবে না, মানে পূর্ণাঙ্গতা পাবে না, এটা না তামাম থাকবে, অপূর্ণাঙ্গ থাকবে। সমস্ত লামায়ে কেরামে প্রায় ওয়াজিব যে জামাতের সাথে একমত, যে জামাতের সাথে পুরুষ মানুষের জন্য হাজির হয়ে নামাজ পড়া ওয়াজিব। সালাতুল জামাতে তাফযুল সালাতুল ফজর বি 27 দারাজা, একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে কত গুণ সওয়াব বেশি হয় জানেন? 27 গুণ। এক টাকা 27 টাকা পাইলে জীবনে আপনারা কেউ এক টাকা এক টাকার অফার নিতে দেখবেন? কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা সেটা বুঝি না। আল্লাহকে যিনি এটার গুরুত্ব বুঝেন না তাকে গুরুত্ব বোঝাতে হবে, সময় দিতে হবে জামাতে নামাজের ফজিলত তাকে বোঝাতে হবে। কেউ যদি কাউকে মন থেকে চায় তার জন্য কি প্রতি মোনাজাতে কান্না করে আল্লাহর কাছে চাইতে পারবে? দেখুন দেখুন, হাসির বিষয় না, আমাদের যুবকদের বেশিরভাগই এই রোগে আক্রান্ত। ভালো মানুষের মুখোশ পরে কতক্ষণ থাকা যাবে? বেশিরভাগ পুরুষ ছেলেরাই, যুবকরাই, এমনকি মেয়েরাও আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্কে আক্রান্ত। তো এই জন্য তারা মনে করে যে কোনো দোয়া দরুদ পড়লে বোধ হয় ওই ব্যবস্থা হয়ে যাবে। দেখুন, প্রথম কথা হলো যে সুনির্দিষ্ট কাউকে বিয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে, শুধু বিয়ে না দুনিয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো কিছু চাই, আল্লাহ অমুক বাড়িটা আমার পছন্দ হয়েছে, আল্লাহ এটা আমার মালিক বানায় দাও, আমার আর কিছু লাগবে না, এই টাইপের দোয়া অনেকে করে না? অনেক যুবক আছে
বেকার চাকরি বাকরি হয় না। দোয়া করে আল্লাহ, অনেকে তো অনেক কিছু চায়, আমার বেশি কিছু না আল্লাহ, লাখ পাঁচেক টাকা চলবে, একটা হুন্ডা কিনবো, একটা ছোট্ট আমির কিছু চাই না তোমার কাছে। এটা দোয়ার আদবের খেলাফ, এরকম নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়াটা দোয়ার আদবের, এই জাতীয় বিষয়গুলোতে বিশেষ করে। কারণ আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন শান্তি, আল্লাহ শান্তি কি 5 লাখ টাকা দিবা, না 5 কোটি টাকা দিয়ে দিবা, না 500 টাকা দিবা, তুমি জানো। আমি তোমার কাছে সাল্লামের এত দোয়া, প্রতিটা পদে পদে তিনি দোয়া করতেন, কিন্তু একটা দোয়াও আজ পর্যন্ত আমি অন্তত পাই নাই যে দোয়া তিনি তো আল্লাহর কাছে পেশ করেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি, আল্লাহ তোমার কাছে অনেক টাকা পয়সা, অনেক জমি জমা চাই, এরকম দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনি কি দুনিয়া চান নাই আল্লাহর কাছে? কিভাবে চাইছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্যাণ চাই। কল্যাণ কি 5 লাখ গ্রামের বাড়িতে হবে, মোটর সাইকেল হবে, না উড়োজাহাজে হবে, আমি কল্যাণ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে আফিয়া চাই, সুখ চাই, সমৃদ্ধি চাই, সেটা আপনি কিভাবে দিবেন আপনি জানেন। যদি আপনি এবার ঠিক করে দেন আল্লাহ, তুমি 5 লাখ দিলে হবে। তো এটা হলো জাহালত, এটা হলো অজ্ঞানতা আল্লাহর সম্পর্কে। অতএব দোয়া সঠিকভাবে করতে হবে। নির্দিষ্ট কাউকে যদি আপনার মনে হয় দিনদারিতার কারণে যে সে বা তার পরিবার দিনদার, তাদের হলে ভালো হয়, তাহলে দোয়া করেন আল্লাহ যদি কল্যাণ হয় আপনি সহজ করে দেন, অকল্যাণ হলে আপনি দূর করে দেন। এটা হলো দোয়ার আদব। আমার পক্ষ হতে একটা বাণী হইল পোষায়া দাও, এক্ষেত্রে মহিলাদের করণীয়গুলো বিস্তারিত বললে উপকৃত হব। মহিলারাও দাওয়াতের কাজ করবেন, ইসলাম প্রচারের কাজ করবেন সন্দেহাতীতভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইমানদার নারী পুরুষ একে অন্যের পরিপূরক, তারা উভয়ে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করবে। উভয়ের মেয়েদের জন্য দাওয়াতি কাজের জন্য অনেকগুলো শর্ত আছে এক্সট্রা, তারা মেয়ে হওয়ার কারণে। তার ভিতরে 1 নম্বর হলো, তারা দাওয়াতের কাজের নাম দিয়ে স্বামীর সংসার রেখে তারা সারাদিন এলাকা এলাকা ঘুরে বেড়াবেন, স্বামী সন্তানের হক আদায় করবেন না, ত্রুটি করবেন, এই সুযোগ ইসলাম তাদেরকে। পুরুষদের জন্য যেরকম দাওয়াত, যে লেভেলে দাওয়াতের কর্তব্য পুরুষদের উপরে বর্তায়, ওই লেভেলের ওই স্তরের কর্তব্য স্ত্রীদের উপরে মহিলাদের উপরে বর্তায় না। তারা যদি নিজেদের অঙ্গনে থেকে অন্য একজন মহিলাকে বাসা আনলেন, তালিম করলেন, অথবা আশেপাশে কোনো বাসায় গিয়ে তালিম করলেন, সেখানে যদি যেতে আসতে কোনো ফিতনার আশঙ্কা না থাকে, ওই জায়গায় যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে, বহু যদির পর, বহু শর্তের পর সেটা জায়েজ হতে পারে। আজকাল অনেক জায়গায় মহিলা তালিম হয়, আমি জানি অনেক জায়গায়, যে সেখানে কোনো ওলামা ইকরামের তত্ত্বাবধান নাই, ওলামাদের কোনো সংস্পর্শ নাই, পরামর্শ নাই, রীতিমতো সেটা একটা ফিতনায় পতিত হওয়ার উপক্রম। মেয়েদের ব্যাপারটা অত্যন্ত সংবেদনশীল, ইসলাম সেটাকে অত্যন্ত স্পর্শকাতরতার সাথে দেখে এবং খুবই সংবেদনশীলতার সাথে ডিল করার কথা বলে। এজন্য কোনো অবস্থাতে এটা লাগামহীনভাবে করা জায়েজ নাই, শরিয়ার সীমার মধ্যে থেকেই করতে হবে। অনেক মেয়েরা এখনও আমাদের দেশে এক জেলা থেকে আরেক জেলায় তারা তবলিগে যায়, নিজের স্বামী ছাড়া, মাহারাম ছাড়া, আছে না এগুলো এখনো? এগুলো ইসলাম না, এগুলো অনাচার। দাওয়াতের কাজ তাদের করতে হবে, সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে, দাওয়াতের কাজের নাম দিয়ে। অনেক মহিলা মোবাইলে দাওয়াতের কাজ করতে, স্বামীর হকাদের খবর নেই। আমার কাছে এমন স্বামী অভিযোগ করছেন যে, ভাই আমার বউ সারাদিন সে মোবাইলে দেখি দাওয়াতি কাজ করে, তারে আমি ডাইকাও ভাগে পাই না, এমন অবস্থা, কোনো কথা তাকে শুনাইতে পারি না, কিছু চাইলেও তাকে ডাইকা চান্স পাই না, সে বলে সিরিয়ালে থাকো, আমার দাওয়াতি কাজ আছে। তো আল্লাহর বান্দা ইসলাম ভালো করে আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।